টিচার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো গত ক্লাসে আমরা ইউনিট 23 ফুল স্টপ এবং ক্যাপিটাল লেটার শিখেছি আজকে আমরা শিখব কোশ্চেন মার্কস এবং ক্যাপিটাল তাহলে কোথায় কোথায় কোশ্চেন মার্ক কিভাবে বসে আর ক্যাপিটাল লেটারটা কোথায় বসে এটা গত ক্লাসে তো আমি তোমাদের বলেছি যে যখন কোন সেন্টেন্স শেষ হয় তখন ফুল স্টপ বর্ণনামূলক বিবৃতিমূলক যেটা থাকে আর যখন নাকি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন শেষে কি হয় প্রশ্নবোধক বা নোট অফ কোশ্চেন মার্কস বসে তাহলে আর এবং যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা কি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা প্রথম লেটার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার থাকে আর যদি কোনো কোনো কিছুর নাম স্থানের নাম যদি থাকে তাহলে সেটাও ক্যাপিটাল লেটার হয় তাহলে দেখো আজকে তোমাদের বইয়ে 48 পেজে আছে সরি 47 পেজে আছে আর সিতে সি যেটা ওটা দেখো এখানে আছে যখন কোন সেন্টেন্স শুরু হবে শুরু তখন সেই সেন্টেন্স শুরুটা প্রথম
I am so happy. 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 I am so happy.
দিয়েছি আর এই ক্লাসে তোমাদের নোট অফ কোশ্চেন মার্কস আর এক্সক্লামেশন মার্কস এটা শিখলাম আজকে আমি যেটা একটু বললামই শুরুতে হবে বা কোনো স্থানের নামের ক্ষেত্রে হবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বইটাও কিন্তু পড়তে হবে বই না পড়লে হবে না তাহলে এইগুলোই তোমরা আবারও খাতায় পড়বে তাহলে বেশি করে মনে থাকবে যখন তুমি একবার পড়া তুমি যদি একবার লেখো দশবার পড়া সমান হবে তাহলে তুমি এইগুলো একবার খাতায় তোমরা লিখে প্র্যাকটিস করবে আর তাহলে তোমার এটা অনেক মনে থাকবে ধন্যবাদ।